হজ খরচ আরো 1 লাখ টাকা কমানো যাবে বললেন ধর্ম উপদেষ্টা। এবং লোহাগাড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার 2। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হজ খরচের মধ্যে আরো 1 লাখ টাকা কমানো যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, হাজিদের থাকার স্থান মক্কার আজিজিয়াতে নেওয়া গেলে অনায়াসে খরচ কমানো যায়। এ সময় রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আক্রমণ লুটপাটকারীদের ক্রিমিনাল আখ্যা দিয়ে তিনি আরও বলেন, এ সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, মাওলানা আবু তৈয়ব, ডক্টর জিনবোধি ভিক্ষু, তাপস হোর সহ অনেকে উপস্থিত ছিলেন। এজেন্সিদের সাথে কথা বলেছি, হাবের নেতাদের সাথেও কথা বলবো, আবারও বসবো, প্রয়োজনে সৌদি হজ মন্ত্রীর সাথে দেখা করার জন্য সৌদি আরব যাব, দেখি না কতটুকু কমানো যায়। টিকিট নিয়ে যে সিন্ডিকেট অসাধু কিছু মানুষ নিয়ে, অসাধু কিছু এজেন্সির মাধ্যমে টিকিট সিন্ডিকেট, এটাও আমি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে বন্ধ করার চেষ্টা করব এবং খরচ কমিয়ে এনে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি যতক্ষণ আছি, আমি কতক্ষণ আছি এটা আমি জানি না, বা আমার গভর্নমেন্ট কতদিন আছে সেটা আমার জানা নেই। যতক্ষণ থাকবো আমি অত্যন্ত ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ন্যায়ানুক, সততার ভিত্তিতে আমি করে যাব। চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 15 কেজি গাঁজাসহ 2 কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল লোহাগাড়ায় চুনতি ডেপুটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরে তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় 141.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারী বৃষ্টিতে নগরীর নিউ মার্কেট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চক বাজার, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এসব উপজেলার 31টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 239টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ফটিকছড়িতে 20 টন, মিরসরাইয়ে 20 টন এবং সীতাকুণ্ডে 10 টন ত্রাণ বিতরণ করা হয়েছে। টেকনাফে পৃথক অভিযান চালিয়ে 2 কেজি ক্রিস্টাল মেথ ও 1টি বিদেশি পিস্তল উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। গত রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় 1টি সন্দেহভাজন নৌকাতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও মিয়ানমারের মুদ্রা সহ 1 মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে জাদিরতলা জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে 1 কারবারির ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে 2 কেজি ক্রিস্টাল মেথ এবং 1টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় ওই কারবারি পালিয়ে যায়, তবে তাকে গ্রেফতারে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। আজ চানবালি ঘাট ও দোভাষ ঘাটে এর আয়োজন করা হয়। এ সময় শ্রমিক নেতারা 2018 সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মজুরি প্রদান, আহত এবং নিহত শ্রমিকদের চিকিৎসা সেবা ও ক্ষতিপূরণ প্রদান সহ নানা দাবি তুলে ধরেন। পাশাপাশি আগামী 23 আগস্টের মধ্যে দাবি আদায় না হলে আগামীতে
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা। সমাবেশে শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবির হোসেন, আলামিন, মোহাম্মদ শামীম সহ অনেকে। রাঙামাটিতে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাউখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। এমনকি কাউখালী খালের ওপর তৈরি বিকল্প সেতু যে কোনো মুহূর্তে পানির স্রোতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপি দাস জানান, উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় প্রকল্পের প্রায় 40টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপজেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল বিকেলে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কাজীর দেউরি মোড় থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে লাভলেন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বাঁশখালী উপজেলা যুবদল ও পৌরসভা যুবদল দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর অটোরিকশা, অটো টেম্পো ও সিএনজি চালকরা। গতকাল বিকেলে নগরীর হালি শহরে আয়োজিত সমাবেশে আহ্বায়ক নুরমিয়া মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, মোহাম্মদ ইদ্রিস সহ আরও অনেকে। এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হলেও সিএনজি চালকদের দুর্দশার কোনো পরিবর্তন হয়নি বলে জানান। পরে হালি শহর ক্যান্টনমেন্টে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতা কর্মীরা। আজকে চট্টগ্রামের বুকে আমরা মানবতার জীবন যাপন করতেছি, এই সিএনজি চালকের কথা কে বা শুনে, কে বা রাখে? বেশিরভাগ সরকার তো হটাইছে, আমাদের এখন বেশিরভাগ মালিক যারা আছে তাদেরকে এক দফায় যাবে আমাদের ইনকাম 600 টাকা করতে হবে। তবে 600 টাকা করলে আমাদের পরিবার এবং আমরাও কিছু শান্তিমতো মালিকদের জমা দিয়ে আমরাও কিছু শান্তিমতো থাকতে পারবো। শুদ্ধ মানুষ তৈরিতে সাহিত্যের বিকল্প কিছুই নেই, আর সাহিত্যকে টিকিয়ে রাখতে লেখক এবং প্রকাশক উভয়কেই সততার পরিচয় দিতে হবে। গতকাল বিকেলে নগরীর চট্টগ্রাম একাডেমি হলরুমে কবি ও কথা সাহিত্যিক জসীমউদ্দিন মনসুরের সম্পাদনায় ও সংকলনে যৌথ কাব্যগ্রন্থ বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায় এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কাব্যগ্রন্থের সম্পাদক জসীমউদ্দিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক, কবি ও সাংবাদিক কমরুদ্দিন আহমদ, নুরুল মোহাম্মদ কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। হজ খরচ আরো 1 লাখ টাকা কমানো যাবে বললেন ধর্ম উপদেষ্টা। এবং লোহাগাড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।